এই কথা যদি রয়ের কানে যেত খবর আছে, আমাকে আর খুঁজে পাবেন না। কারণ দেশটা চালায় র, দেশটা আমাদের দেশের গভর্নমেন্ট চালায় না, দেশটা অন্য জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়। একটা রেজলিউশনও পাশ হয় না এখানে, সবকিছু বাইরে থেকে নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের সবচেয়ে পরেশগার মানুষরা যদি এখন রাষ্ট্র ক্ষমতা দখল করে, 7 দিনও তারা টিকতে পারবে না, ওদেরকে 7 দিনও টিকতে দিবে না। যেগুলো নরম নরম ইসলাম সেগুলো আপনি পালন করবেন, কোনো সমস্যা হবে না। বউকে নিয়ে রাস্তায়, ওই যে রাতের বেলা স্ত্রীকে নিয়ে হাঁটা সুন্নত, তারপরে হচ্ছে খাওয়ার পরে মধু একটু খাওয়া সুন্নত, আঙুল চেটে খাইতে হয়, প্লেট চেটে খাইতে হয়, হ্যাঁ, ইভেন দাড়িও দাড়ি রাখাও সুন্নত। এইসব জায়গায় আপনাকে অনেকে হস্তক্ষেপ করবে না, কারণ এগুলো তাদের স্বার্থে কোনো আঘাত দেয় না। যে বিষয়গুলো তাদের স্বার্থে আঘাত দিবে, যেমন ইসলামী খেলাফত, কোন মুসলিম চায় না যে আল্লাহর আইন দিয়ে শাসন চলুক? কোন মুসলিম চায় না? সবাই চায়, শুধু সেকুলার মুসলিমরা বাদ দিয়ে। যাদের ভিতরে সত্যিকারের ঈমান আছে তারা এটা চায় যে আল্লাহ পাকের বিধানগুলো আল্লাহ পাকের জমিনে কায়েম হোক। চুরি করলে চোরের হাত কেটে দেয়া হোক, কেউ যদি ব্যভিচার করে তাকে রজম করা হোক, তারপরে কেউ যদি হত্যা করে কাউকে অন্যায়ভাবে, তাকেও হত্যা করা হোক, কিসাস করা হোক, ডাকাতি করলে হাত পা অপোজিট দিক থেকে কেটে ফেলতে হবে, জিনা শাস্তি 100টা বেত্রাঘাত, মদপান করলে 80টা বেত্রাঘাত, অনেক আইন আছে, আপনারা একটু জানেন অনেকেই তো। কে না চায় যে ইসলামী খেলাফা বাস্তবায়িত থাক, যেটা আজকে থেকে 100 বছর আগে উঠে গেছে। তো এই জায়গায় যদি আপনি কথা বলেন, তারা আপনাকে আক্রমণ করবে, আপনার শেকড় উপড়ে ফেলবে। আপনি ইকোনমিক ব্যাপার নিয়ে যদি কথা বলেন যে আমাদের সব হারাম ইকোনমি বাদ দিতে হবে, প্রতিটা জায়গায় এখন সুদ, এমন কোনো সেক্টর পাবেন না যেখানে সুদ নাই, আবার এমন কোনো সেক্টর পাবেন না যেখানে ঘুষ নাই, ইল্লা মাশা আল্লাহ, দুই একটা জায়গা হয়তো বাকি থাকতে পারে, সেটাও হচ্ছে আইওয়াশ। এটাকে বলে আইওয়াশ, একটু দেখানো যে আমরা কিছুটা ইসলাম ফলো করি। বছরে বছরে তারা হজমরাও করে, তারা হজমরাও করে, এমন নয় তারা নামাজ পড়ে না, নামাজও পড়ে, হজমরাও করে, রমজান মাসে রোজাও রাখে, আবার ভোটের সময় দেখবেন দাড়ি টুপি সবার চলে আসে। যখনই আবার সিজন চেঞ্জ হয়ে যাবে দেখবেন যে আল্লাহ বিরোধী আইন, আল্লাহ বিরোধী শাসন, ইসলামকে আক্রমণ, সুকৌশল ইসলামকে বয়কট করা, প্রতিটা জায়গা থেকে ইসলামকে সরিয়ে দেয়া। পড়াশোনার সিলেবাস দেখেন, ইসলাম উঠে গেছে। আপনি আপনার বাচ্চাটাকে যদি সেকুলার সিস্টেমে ভর্তি করিয়ে দেন, 20 বছর পর পাক্কা নাস্তিক হয়ে বের হবে, বা না হলেও ও ভিতরে দেখবেন যে ইসলামের ওই শুধু হ্যাঁ নামাজ পড়া ভালো, হ্যাঁ আল্লাহর পথে সময় দিব 1 মাস 2 মাস, এগুলো ভালো, দেখবেন টোটাল ইসলাম পালনে সে আপনার সাথে ডিবেট করবে, তর্ক করবে। তো দেখবেন এডুকেশন সিস্টেম থেকে ইসলামকে বের করে দিয়েছে, অর্থনৈতিক সিস্টেম থেকে ইসলামকে বের করে দিয়েছে, পলিটিক্যাল সিস্টেম যেটা রাজনৈতিক এখান থেকে ইসলামকে বের করে দিয়েছে। যতটুকু বাকি আছে এটাকে আমি বলি আইওয়াশ, মানে প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম। এই ইসলামটা শিখিয়েছে আমেরিকার, আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন, পশ্চিমা সভ্যতা, ওরা এই ইসলামটাকে প্রমোট করে, তারা চায় এরকম ইসলাম থাক, তারা কখনো চায় না টোটাল ইসলাম সমাজে থাক। আমি যে পয়েন্টটা থেকে কথা বলা শুরু করেছিলাম যে আসহাবুল কাহফের জীবনেও ঠিক এরকম একটা অবস্থা ছিল, তারা যখন দিন পরিপূর্ণরূপে পালন করতে চেষ্টা করলো, তখন এরকম করে তাদের পারিবারিক বাধা, সামাজিক বাধা, রাষ্ট্রীয় বাধা আসতে থাকলো, এক পর্যায়ে ওদেরকে হিজরত করে এখান থেকে চলে যেতে হলো। এখানে মনে রাখবেন তারা কিন্তু ওই সমাজের মধ্যে বোম ব্লাস্ট করেনি, তাই করেছে কি আসহাবুল কাহফ? কিন্তু ওই সমাজটার মধ্যে আত্মঘাতী কোনো হামলা করেনি, তারা এটা পারতো, তারা এটা পারতো না তা না, আমি বলেছি তারা ছিল ওই সময়কার পলিটিক্যাল লিডারদের ছেলে, মনে করেন আমাদের এখনকার যত নেতা আছে ওদের ছেলে, তারা অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু তারপরেও তারা ওখান থেকে একসাথে হিজরত করে চলে গেল, কারণ তারা চাচ্ছিল তাদের দিন এবং দিন এবং ইসলাম ইমান এটাকে হেফাজত করতে। বাই দ্য ওয়ে ওদের কাছে কিন্তু তখন কোনো নবীও আসেন, তারা আগে রিলিজিয়ন ফলো করছিল, আর আমাদের কাছে কিন্তু নবী আছেন এবং কোরআন সুন্নাহ এবং তার হেদায়েতগুলো আছে। এখন এই অবস্থার সাথে আরেকটা অবস্থার মিল দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখনও কিন্তু পরিস্থিতি এমনই ছিল, তাদেরকে আক্রমণ করা হচ্ছিল, পারিবারিকভাবে আত্মীয় স্বজন তাদেরকে আক্রমণ করছিল, সমাজের মানুষ তাদেরকে গালি দিচ্ছিল, একসময় তাদেরকে হাত তুললো মানুষ, 3 বছর বয়কট করলো, এহেন নির্যাতন নাই যেটা মক্কায় করা হয়নি। এবং নবী হিসেবে সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করতে হয়েছে আমাদের নবীকেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেও তিনি মক্কায় কোনো চোরাগুপ্তা হামলা চালাননি। আমি আপনাকে মনে করে দিতে চাই, তখন তার সাথে হামজা ছিলেন, তার সাথে উমর ইবনুল খাত্তাব ছিলেন, আবু বকর, উসমান, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সব সাহাবীরা ছিলেন,
তারপরেও কিন্তু তারা এই কাজটা করেননি। এখানে ১৩ বছর তারা সবর করেছেন, ১৩ বছর। এবং আমি যদি পয়েন্ট বাই পয়েন্ট বলি, দেখবেন যে এখনকার যে বাংলাদেশ বা এখনকার যে বিশ্ব, বাংলাদেশের কথা বাদ দেন, এখনকার যে পুরা বিশ্ব, এই বিশ্বের যে মৌলিক সমস্যা আর মক্কার সমস্যা একদম সেম, একদম সেম, কোনো পার্থক্য নাই। বরং এখন আরও বেশি সমস্যা আছে। মক্কায় শিরিক ছিল, এখনও শিরিক আছে, যেখানে তাকাবেন সেখানেই শিরিক। মুসলিম কান্ট্রির কথা বলছি, কিছু আল্লাহর বান্দার কথা বাদ দেন, তারা তাওহীদ বোঝে ইনশাআল্লাহ, তারপরে রাষ্ট্রীয় শিরকে ডুবে আছে। মক্কায় ছিল সুদ, অর্থনীতি ছিল সুদ ভিত্তিক, এখন তাকান বিশ্বের যে কোনো জায়গায় খালি সুদ আর সুদ। মক্কায় ছিল জিনা, নারী অবমাননা, এখন তাকাবেন দেখবেন নারীরা পণ্য, নারীদের মানে মান সম্মান আজকে মাটির সাথে মিশাই দিছে, অধিকারের নাম দিয়ে ওদের মান সম্মান ইজ্জতটাকে মাটির সাথে মিশাই দিছে। আবার চেকলে আপনারা ভালো বুঝেন, আমি শুধু পয়েন্টগুলো বলছি। আজকে মক্কায় ওই সময় ছিল মাদক, সবাই মদ খাইতো কিন্তু প্রায় ম্যাক্সিমাম, জুয়া মদ এগুলো ছিল না। এখন তাকান যেদিকে তাকাবেন সেদিকে মাদক, সরকার হিমশিম খাচ্ছে কেমন করে মাদক বন্ধ করবে, ওই দেওয়ালে লিখে বেড়ায় মদ খাওয়া ভালো নয়, গাঁদা চাষ করো না, এগুলাতে মানুষের মদ খাওয়া ছাড়বে মানুষ? সুবহানাল্লাহ, কোটি কোটি টাকা খরচ করে, এই টাকাটা আমার টাকা রে ভাই, এই টাকাটা আপনার টাকা। এই যে গভর্নমেন্ট চায়নার কাছ থেকে লোন নিল কয়েক কোটি বিলিয়ন, দেখেননি কয়দিন আগে? ইভেন সেকুলাররা প্রোটেস্ট করলো, সেকুলাররা বললো এটা নেওয়ার দরকার নাই, ইসলামপন্থীরা অবশ্য কিছু বলেনি এই বিষয়ে, তারা অনেক অন্য কাজে ব্যস্ত আছে অবশ্য। এই যে ঋণটা শোধ করবে 5% সুদ দিয়ে, আপনি কি জানেন এই ৩,০০০ বিলিয়ন ডলারের 5% সুদ কত হয়? এই সুদের টাকাটা দিবে কে? সরকার দিবে? আপনি আমি দিব? ওই যে কিছু হুজুর দাড়ি ডুবি রেখে গর্ব করে বলে আমি সুদ খাই না, আমি 100% মুক্ত, আপনি কখনোই 100% মুক্ত নন, আমরা কেউই 100% মুক্ত নয়। এই যে সুদ মক্কায় ছিল এখনও দেখবেন আছে, ওই নারীর অবমান ওই সময় ছিল এখনও আছে, মদ ছিল ওই সময় এখনও আছে, শিরিক তো সব জায়গায় শিরিক। এখানে একটা কথা বলি, কিছু ভাই আবার মনে করেন যে শুধু কবরে সেজদা করাই শিরিক, আবার ওই পীরের কাছে নিজেরকে আত্মসমর্পণ করা বা তাবিজ ঝুলানো বা ছবি মূর্তি এগুলোকে সবাই শিরিক মনে করে। আরও বড় লেভেলের শিরিক আছে ভাই, সেটা কি? আল্লাহর হালালকে যে হারাম করে এবং আল্লাহর হারামকে যে হালাল করে, এটা সবচেয়ে বড় শিরিক, সেটা তওবার মধ্যে আছে। তাহলে এটা কারা করে? এটা কি হুজুররা করে? এটা রাষ্ট্রপ্রধানরা করে? বাংলাদেশে এমন কোনো আল্লাহর হালাল নাই যেটাকে হারাম করা হয়নি, আর এমন কোন আল্লাহর হারাম নাই যেটাকে হালাল করা হয়নি। সুদ হারাম দেশে হালাল, মদ হারাম দেশে হালাল, জিনা হারাম দেশে হালাল। বাংলাদেশ তো একটা, আমি আপনি বলতে পারেন খুব দুর্বল একটা রাষ্ট্র, বিশ্বের বড় বড় শক্তিধর রাষ্ট্রের কথা বলছি, ওদেরও একই অবস্থা, একই অবস্থা। তো এই যে সিচুয়েশনগুলো ওই সময় যেগুলো ছিল আসহাবুল কাহফের সময়ে বা রাসূলুল্লাহ সাল্লামের সময়ে, আপনি যে কোনো নবীর যুগ দেখেন, নূহ আলাইহিসসালামের সময়, ইব্রাহিম আলাইহিসসালামের সময়, এমনকি ঈসা আলাইহিস সালামের সময়, প্রতিটা যুগে যুগে একই একই অবস্থা ছিল। এই যখন অবস্থা ছিল তখন আল্লাহ পাক তার নবীদেরকে বলেছেন প্রথমত ওই সমাজের মধ্যে থেকেই সবর করে তাওহীদ প্রচার করতে এবং সুন্নাত প্রচার করতে এবং ইসলামের দাওয়া ব্যাপকভাবে দেওয়ার চেষ্টা করতে। এই দাওয়া দিতে 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 এক সময় কোনো কোনো নবীকে হত্যা করা হয়েছে, কোনো কোনো নবীকে জীবন্ত একদম করাত দিয়ে কেটে ফেলা হয়েছে, কোনো কোনো নবীকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে, কোনো নবীকে পুড়ায় দেওয়া হয়েছে, কখনো একসাথে অনেকগুলো নবীকে হত্যা করা হয়েছে, সূরা ইয়াসিন পড়ে দেখবেন। এরকম নবীদেরকে সবর করতে হয়েছে, অথবা একটা সিচুয়েশন এমন ছিল যে নবীদেরকে আল্লাহ পাক শক্তিশালী করছেন, নবীদের দাওয়াত ওই কম কবুল করেনি কিন্তু অন্য কম কবুল করছে, তখন তারা ওই কমের কাছে হিজরত করছেন। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, মক্কায় হলো না, হিজরত করে মদিনায় গিয়ে সেখানে কায়েম করলেন, সেখানে তিনি ইসলামী আইন বাস্তবায়ন করলেন, ইসলামী খেলাফা বাস্তবায়ন করলেন, সাহাবায়ে কেরামের কাছে বায়াত নিলেন এবং অন্য অন্য ধর্মাবলম্বী যারা ছিল ইহুদি নাসারা ওদের সাথে সন্ধি করলেন, যেটাকে আমরা মদিনা সনদ বলি, এবং সামরিক প্রশিক্ষণ দিলেন তার সাহাবিদেরকে, যুদ্ধের ট্রেনিং দিলেন। এক পর্যায়ে যখন তারা বদরে আক্রমণ করতে আসলো আমরা তখন গিয়ে ডিফেন্ড করলাম, এই যে শুরু হলো সশস্ত্র যুদ্ধ, তার আগে কিন্তু অস্ত্র আমরা ধরিনি। আজকে ইসলাম মানেই জঙ্গিবাদ, একটা ভাইব ছড়াই দিছে আর কি, কত পরে গিয়ে আমরা অস্ত্র ধরছি, যখন তারা আমাদের ১৩ বছর নির্যাতন করছে, আমরা ওখান থেকে চলে আসছি মদিনায়, এসে ইসলামিক স্টেট কায়েম করছি, তারপর তারা আমাদের মাল নিয়ে সিরিয়ায় ব্যবসা করছে, পরে যখন তারা আমাদেরকে আক্রমণ করছে তখন আমরা গিয়ে বদরে ওদেরকে ডিফেন্ড করছি। এখন যদি পাকিস্তান বাংলাদেশে আক্রমণ করে আমরা কি ডিফেন্ড করবো না? ওই যারা ডিফেন্ড করবে ওই আর্মিরা কি জঙ্গি হয়ে যাবে? বাজে কথা ছড়ায় সমাজের মধ্যে, সুবহানাল্লাহ। ইন্ডিয়া যদি এখন আমাদেরকে আক্রমণ করে, কথার কথা,